আমাদের এমএলএ সাহেব জানেন, আমাদের এমএলএ স্যার সোম চক্রবর্তী মহোদয়, ঠিক আছে থাকবেন আমাদের এখানে পুরো টিমটাই ফুল স্টুডেন্ট, ছবি করতে পারে আমি ওই পাঠিয়ে প্রোগ্রাম অর্গানাইজ করে লোক ঢুকে দাদা দাদাও খড়া কদম গেট বন্ধ কর দিন হম লোক জো গেট বন্ধ কর দিন সব বর্ষ দিতে না আর তো এমএলএ কো পরিচয় করা দে বলা উচিত আজ তো চাবি দিছে গাড়ি গাড়ি উঠে গাড়ি ভিতরে আছে সব না গাড়ি দিন 24 তারিখ আমার কিমো ভগবানপুরের খুব সক্রিয়ুক্ত মন্ত্রে বলো বলো আমরা বলেছিলাম উনি কর্মব্যস্ত মানুষ, যথাসময় হয়তো টাইমটা অ্যাভেল করতে পারেনি, তবুও আপনাদের সামনে বেলা একটার সময় হাজির হয়েছেন। ওনার একটা মত উদ্দেশ্য আছে, সে উদ্দেশ্যটা হচ্ছে হসপিটালে যাবেন, রোগীদের সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎ করবেন, তৎসঙ্গে কিছু ফলের ব্যবস্থা হয়তো করেছেন সেইটা তুলে দেবেন, পায়ে হেঁটে যাবে। প্রজাতন্ত্র দিবস কি? প্রজাতন্ত্র প্রজাতন্ত্র দিবস কি? জাতির জনক মহাত্মা গান্ধীজি কি? জাতির জনক নমস্কার।
আপনাদের সামনে আকাশবিদের যে ব্যক্তিটি ছিলেন এবং আমাদের আপনাদের কাছের মানুষ বিধায়ক বিধায়ক তিনি যা অনন্য নজির করেছে করছেন সেই ব্যক্তি সোহমবাবু উনি চলে এসছেন আপনাদের সামনে। এবার উনি এই শহীদ বেদিতে পুষ্পমাল্য দেবেন, ওর সঙ্গে আর যদি কেউ পুষ্পমাল্য। এবার সোহমবাবুর পরেই শহীদ বেদিতে পুষ্পার্ঘ দিচ্ছেন আমাদের কাছের মানুষ ভগবানপুর এক নম্বর ব্লকের বিডিও মহোদয়, ওনাকে দেওয়ার জন্য এবং মাল্যদান করার জন্য আহ্বান জানাচ্ছি। এরপরে এই শহীদ বেদিতে ভগবানপুর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি ওনাকে আহ্বান জানাচ্ছি শহীদ বেদিতে মাল্যদান করার জন্য। মানুষ মদন মোহন পাত্র মহোদয় এবারে মাল্যদান করছেন, আজমল সাহেব ওনাকে মাল্যদান করার জন্য আহ্বান জানাচ্ছি। একের পর এক সারিবদ্ধ ভাবে মাল্যদানের পর্ব শেষ হতে চলছে। যারা বাকি আছেন তাদের উদ্দেশ্য করে বলছি, আপনারা যদি মাল্যদান করতে চান এখনো দিন। ঠিক না, তুমি এদিক দিয়ে বেঁকে যেদিক দিয়ে বলে দিচ্ছ, আমি যাচ্ছি, আমি এগিয়ে যাচ্ছি, বলে দিচ্ছি, আমি বলে দিচ্ছি, এদিকে আমি এগিয়ে এগিয়ে বলে দিচ্ছি। ধন্যবাদ।